লকডাউন উঠিয়ে দিয়ে দোকানপাট খোলার আবেদন জানিয়েছে কোচবিহার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলি। শুক্রবার কোচবিহার জেলা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জেলাশাসকের সাথে দেখা করে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে লকডাউন থাকার ফলে তাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই রাজ্য সরকারের লকডাউনকে তারা মানলেও জেলা থেকে কোনো রকমের লকডাউন তারা মানবে না। পাশাপাশি শুধুমাত্র কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন করা হোক এবং বাকিগুলোকে খুলে দেওয়া হোক সারাদিনের জন্য, এমনটাই দাবি জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতো কোচবিহার শহর প্রশাসনের পক্ষ থেকে কন্টেইনমেন্ট জোন বলা হচ্ছে এবং গোটা কোচবিহার শহর যদি কন্টেইনমেন্ট জোন হয়ে থাকে তাহলে শুধুমাত্র দোকানপাট বন্ধ ছাড়া রাস্তার সমস্ত যানবাহন চলছে। শুধুমাত্র ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ থাকায় ব্যবসায়ীদের সাথে সাথে কর্মচারীরাও এই মুহূর্তে এক চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই তাদের দাবি, স্বাভাবিক জীবনযাপনের জন্য লকডাউন তুলে দিয়ে সমস্ত দোকানপাট সারাদিনের জন্য খোলার আবেদন জানিয়েছেন তারা। খবরে আমরা এই মুহূর্তে চোখ রাখছি জেলার যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন, তারা আজ জেলা শাসকের একটি মেমোরেন্ডাম জমা দিয়েছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে যে এতদিন প্রায় 170 দিন পার হয়ে গেছে এই লকডাউনের, এবং এই লকডাউনের জন্য যারা বিভিন্ন দোকানের যারা মালিক রয়েছেন শুধুমাত্র তারাই যে এই মুহূর্তে এক চরম সংকটে রয়েছেন তা কিন্তু নয়, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন অন্যান্য পরিবার। অর্থাৎ যারা কর্মচারী রয়েছেন তাদের দোকানে, তারা কিন্তু এই মুহূর্তে এক চরম সংকটে, এবং সেই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু আজ জেলাশাসককে এই মেমোরেন্ডাম জমা দিয়েছেন তারা। কি জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির শুনব। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কুচবিহার জেলা শাসকের সাথে মেমোরেন্ডাম দিয়ে কথা বললাম। আমাদের একটাই দাবি, জেলা সারা রাজ্যে আমাদের কুচবিহার জেলায় আনুমানিক 171 দিন টানা লকডাউনের মতন অবস্থায় চলছে। কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন কিছু কয়েকটা দিন খুব স্বল্প সময়ের জন্য বাজারগুলি খোলা রাখার চেষ্টা করছে। আমরা বারবার বলেছি তাতে ক্রেতা সাধারণ ব্যাপক হারে একসাথে ভিড় করছে, তাতে সংক্রমণের সংখ্যা আরও বেশি বাড়ছে। আমরা চাই যে স্বাভাবিক নিয়মের মধ্যে জেলার সমস্ত দোকানপাট খুলে দেওয়ার ব্যবস্থা হোক। গতকাল মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে আমরাও সে কথাটা বারবার বলে আসছি বিভিন্ন জায়গায়, যে যেই জায়গাটা শুধু লকডাউনের আওতায় পড়বে এবং রাজ্য সরকারের যে ঘোষিত লকডাউন সেটা আমরা মানতে বাধ্য এবং সেটাই আমরা মানব। জেলাতে আলাদাভাবে কোনো রকম লকডাউন মানতে আমাদের পক্ষে আর সম্ভব না। তার কারণ হচ্ছে এতে আমাদের ব্যবসায়ীদের অবস্থা প্রায় মধুসূদন অবস্থা। প্রত্যেকটা ব্যবসায়ীরা ঋণে জর্জরিত, ব্যাংক ইন্টারেস্টের সাথে সাথে তার দোকানের এমপ্লয়ির স্যালারি পিএফ তার দেওয়া তার পক্ষে অসম্ভব, মানে সম্ভব নেই। আর এই অসম্ভব পরিস্থিতিতে আগামী দিন যদি আমরা আমাদের এমপ্লয়ীদেরও স্যালারি দিতে অস্বীকার করি বা দিতে না পারি তাহলে একটা আগামীতে আমরা আশঙ্কা করতেছি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে। তাই আমরা জেলা প্রশাসনের কাছে অবিলম্বে শুধু লকডাউন এলাকার মধ্যে এই দোকানপাটগুলো বন্ধ রেখে স্বাভাবিক জীবনে যে আমাদের কন্টেনমেন্ট জোনগুলির মধ্যেই শুধু দোকানপাট বন্ধ রেখে সমস্ত বাকি জেলার সমস্ত দোকানপাট স্বাভাবিক নিয়মের মধ্যে সকাল 8টা থেকে রাত 8টা যে আমাদের স্বাভাবিক দোকানপাট করার নিয়ম সেই নিয়মের মধ্যে আমাদের দোকানগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু কোচবিহার শহরই তো কন্টেনমেন্ট জোন ঘোষণা করে দিয়েছে, পুরো মিউনিসিপ্যালিটি এরিয়া কন্টেনমেন্ট রুলে। আমরা যেটুকুনো জানি সেখানে আমরা অফিস এবং কোনো রকম ভেহিকলস এবং সাধারণ মানুষের মুভমেন্ট থাকে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে সমস্ত প্রকার সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত সাধারণ পরিবহন এবং অফিস সেগুলো চালু আছে। শুধু আমরা যারা স্থায়ী দোকানদার সেই দোকানগুলিকেই বন্ধ রাখা হচ্ছে, এতে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আমরা শুধু কন্টেনমেন্টের জন্যে জোনের দোকান বন্ধ শুধু আমরা রাখতে বাধ্য থাকব, বাকি স্বাভাবিক নিয়মে যেটা রাজ্য সরকারের যেটা নিয়ম সেই নিয়ম মেনে আমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা যে দোকান খোলার নিয়ম সেটাই আমরা পালন করব। আগামীতে যদি এই না হয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পর্যায়ে আমাদের যা পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনাদেরকে সবিস্তার আপনাদেরকে জানানো হবে, এবং প্রয়োজনে আমরা আবার আপনাদেরকে এবং প্রশাসনের সাথে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে আমরা জেলার সমস্ত ব্যবসায়ী, আজকে যেহেতু আমরা একটা লকডাউনের পরিবেশ এবং আমরা সকলকে নিয়ে আসতে পারি না, আমরা শুধু সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে এখানে স্বর্ণ হোটেল রেস্টুরেন্ট গ্রসারি।
আমরা শুনলাম তাদের বক্তব্য এবং এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধরের সাথে। আর সুরঞ্জিত, কি দাবি রয়েছে তাদের? হ্যাঁ দেখো পাইল, যেটা হচ্ছে বিষয় যে দীর্ঘ কয়েক মাস যাবৎ লকডাউন চলছে, এই লকডাউনের জেরে কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ। সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের সাথে, ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কিন্তু পরিস্থিতি অনেকটাই কঠিনের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, বড় বড় যে বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, সকলেরই কিন্তু পরিস্থিতি লকডাউনের জেরে আর্থিক মন্দাভাব। সেই কারণে শুধু তাই নয়, বড় বড় যে বস্ত্র প্রতিষ্ঠান এবং হোটেল এবং বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের অনেক কর্মচারী এবং স্টাফ রয়েছেন, তাদেরকে কিন্তু এই তিন চার মাস যাবৎ যে লকডাউন চলছে, লকডাউন বসে বন্ধ থাকার কারণেও কিন্তু তাদেরকে স্টাফদের কিন্তু বেতন পে করতে হচ্ছে। এবং তাছাড়াও এছাড়াও কিন্তু তাদের পারিবারিক যে খরচা সেগুলো করতে হচ্ছে এবং তাদের দৈনন্দিন জীবনে কিন্তু যে খরচা সেগুলো করেই যাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যেই চার পাঁচ মাস ধরে দোকান বন্ধ সেটার কিন্তু একটা আর্থিক যে ভাটা পড়েছে তাদের মধ্যে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন এবং জেলা শাসকের কাছে। সেই আর্থিক মন্দার কারণেই কিন্তু তারা কিন্তু লকডাউনের পক্ষে নয়, সেই হিসাবে কিন্তু তারা স্মারকলিপি প্রদান করেন এবং ডিএম অফিসের সামনে ডিএম সাহেবের সাথে দেখা করে কিন্তু জানান যে ওদের লকডাউন যেহেতু চলছে, যেহেতু 12টা পর্যন্ত খোলা রাখতে বলছে দোকান, সেই সময় কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। কারণ এই 12টা পর্যন্ত দোকান বাজার খোলা থাকার কারণে সেখানে কিন্তু লোক অতর্কিত ভাবে ভিড় জমাচ্ছেন। শুধু তাই নয়, তাই তারা দাবি রেখেছেন যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখতে, যাতে তাদের বেচাকিনিটাও সুষ্ঠুভাবে হয় এবং আর্থিক মন্দার থেকে কিন্তু তারা বাঁচতে পারে। শুধু আর্থিক মন্দা নয়, সব থেকে বড় বিষয় 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে দোকান খোলা থাকে, এই যে ডিউরেশন, টাইম ডিউরেশনটা, লং টাইম ডিউরেশনের জন্য কিন্তু লোকের ভিড় এড়ানোটা সম্ভব হবে। কারণ হ্যাঁ, সেই বিষয়ে কিন্তু তারা এই স্মারকলিপি প্রদান করেন ডিএম সাহেবের কাছে। হ্যাঁ সুরঞ্জিত, তারা কি জানিয়েছে যে এরপরে যদি এই দাবি না মানা হয় তাহলে তারা কি করবেন কিছু জানিয়েছে? ওরা জানিয়েছেন আর বলেছেন এর পরবর্তীতে তারা তাদের যে সংগঠন রয়েছে, যে উত্তরবঙ্গব্যাপী, সেই উত্তরবঙ্গব্যাপী সংগঠনের সাথে কথা বলবেন এবং উত্তরবঙ্গ সহ গোটা রাজ্য এবং দেশ, গোটা ভারতবর্ষের যে ব্যবসায়ী সংগঠন আছে সেই পর্যায়েও তারা পর্যালোচনা করবেন সেই বিষয় নিয়ে, যদি তাদের এই সিদ্ধান্ত না মানা হয়, এমনটি কিন্তু জানান ব্যবসায়ীরা। অনেক ধন্যবাদ সুরঞ্জিত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুরঞ্জিত ধরের সাথে এবং এই মুহূর্তে যারা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু আজ কথা বলেছেন, এই জমা দিয়েছেন এক মেমোরেন্ডাম এবং এই মুহূর্তে তাদের যে দাবি রয়েছে যে যে সময় রয়েছে বেলা 12টা পর্যন্ত, সেই সময়ের মধ্যে মানুষের যা ভিড় হচ্ছে বাজারে বা বিভিন্ন জায়গাতে তা কিন্তু সত্যি সেখানে সংক্রমণের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে যদি এই সময়টাকে রাত্রি 8টা পর্যন্ত করা যায় তাহলে হয়তো মানুষ অনেক সুষ্ঠুভাবে বিভিন্ন জিনিস কিনতে পারবে এবং সেখানে যেমন একটা লাভের আশা দেখছে বিভিন্ন ব্যবসায়ীরা এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন এই যে সংক্রমণ দিন দিন বেড়েই চলছে সেই সংক্রমণকেও হয়তো অনেকটাই রোধ করা যাবে বলে এমনটাই কিন্তু মনে করছেন বিভিন্ন ব্যবসায়ীরা। এবং এই মুহূর্তে আজ তারা কথা বলেছেন এবং দেখা যাক আগামীতে কি সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।